তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাকালির গলে শুনি তাসবি কলো রব তাসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব প্রশংসা হবে কার কারণ সমস্ত নিয়ামত আল্লাহ প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন আল্লাহ তাআলা বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا তোমরা আল্লাহর নিয়ামতগুলি গুনে গুনে শেষ করতে পারবে না এই আকাশ কে ধরে রেখেছেন আমাদের উপরে আল্লাহ তাআলা বলেন إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ أَن تَزُولَا وَلَئِن زَالَتَا إِنْ أَمْسَكَهُمَا مِنْ أَحَدٍ مِنْ بَعْدِهِ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا আকাশকে আল্লাহ তাআলা ধরে রেখেছেন আকাশ যদি তার স্থান থেকে সরে যেত তাহলে কে এই আসমানকে ধরে রাখতে পারত কেউ না পারত আল্লাহ তাআলা জমিনকে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছেন জমিন যেন নাড়াচাড়া না করে পাহাড়কে পেড়াক বানিয়া গেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা তার রহমতে আমাদেরকে রাত্রি দান করেছেন দিন দান করেছেন যেন আমরা রাত্রে বিশ্রাম করতে পারি আর দিনের বেলায় কাজ করতে পারি আল্লাহ তাআলা বলেন قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون তোমরা কি ভেবে দেখো না তোমরা কি ভেবে দেখো না আল্লাহ তাআলা যদি এই রাত্রিকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতেন এই রাত্রিকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতেন তাহলে এমন আল্লাহ ছাড়া এমন কে আছে যে দিন নিয়ে আসতে পারবে কেউ নেই আল্লাহ যদি ইচ্ছা করেন যে এই যে রাত্রিটা কিয়ামত পর্যন্ত শুধু রাত্রি থাকবে দিন আর আসবে না এরপর আল্লাহ বললেন قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة আর দিনকে যদি তিনি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতেন من إله غير الله يأتيكم بليل تسكنون فيه কে পারে যে দিনকে সরিয়ে রাত্রিকে তোমাদের জন্য নিয়ে আসবে কেউ পারবে এরপর আল্লাহ বলেন ওয়ামির রহমতিহি জাআলা লাকুম আল-লাইলা ওয়ান-নাহারা লিতাসকুনু ফীহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি লাআল্লাকুম তাশকুরুন তার রহমত হচ্ছে রাত্রি এই দিন আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি কথা ঠিক কিনা
আল্লাহ তাআলার এই নেয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। নবমণ্ডলার ভূমণ্ডল হৃদয়কে বেকুল করে বিচিত্র এই সৃজন। শত কোটি শুক্রিয়া তোমার সেজদায় মাথা নত করে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা? আল্লাহর এই নেয়ামতকে আল্লাহর বিধান মতো চালাতে হবে, আল্লাহর এই নেয়ামতের শুকর গুজার হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর এই নেয়ামতকে আল্লাহর বিধান মতো চালাতে হবে, আল্লাহর মর্জি মাফিক চালাতে হবে। আল্লাহ যে হাত দিয়েছেন এটা আল্লাহর নেয়ামত, আনুগত্যের মধ্যে ব্যবহার করতে হবে। আল্লাহ যে আমাদেরকে চোখ দিয়েছেন এই চোখকে আল্লাহর আনুগত্যের মধ্যে ব্যবহার করতে হবে। আল্লাহ যে আমাদেরকে কান দিয়েছেন এই কান দিয়া আল্লাহর অনুগত হতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ যে আমাকে আপনাকে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ আল্লাহর খুশির কাজে ব্যবহার করতে হবে। ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর নেয়ামতকে আল্লাহর মর্জি মাফিক পরিচালনা করা। আল্লাহ যা আমাকে জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, এই যৌবন পেয়ে এবং আমি শক্তি পেয়ে ধন পেয়ে আল্লাহর বিরোধিতা করব না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যবহার করব। একজন যুবক ইব্রাহিম ইবনে আদহামের কাছে এসেছেন। ইব্রাহিম ইবনে আদহাম তিনি ছিলেন ওই যুগের একজন বড় শ্রেষ্ঠ আলেম, বড় বুজুর্গ মানুষ। তার কাছে এসে বলতেছে, হুজুর আমি তো গুনাহ করি, আমি তো পাপ করি, আমি আল্লাহর নেয়ামতকে তার ইচ্ছায় পরিচালনা করতে পারি না, আল্লাহর সন্তুষ্টির মধ্যে পরিচালনা করতে পারি না, আল্লাহর নেয়ামতকে আল্লাহর নাফরমানির মধ্যে আমি পরিচালনা করি। এরপরে বললেন, হুজুর আমাকে এমন কিছু শিক্ষা দেন, এমন কিছু নসিহত করে দেন যে নসিহত শুনলে পড়ে, যে নসিহত মানলে পড়ে আমার এবং আল্লাহর নাফরমানির মাঝে বাধা হয়ে দাঁড়াবে। চমৎকার কথা, আপনারা বুঝতে পারছেন? উত্তর দিবেন সবাই সুন্দরভাবে, বুঝতে পারছেন সবাই? কি বুঝছেন? বুঝেন নাই, বুঝেন নাই, আবার বলবো, আবার বলবো। যুবক এসে, ইব্রাহিম ইবনে আদহাম হচ্ছেন বড় বুজুর্গ মানুষ, তার কাছে এসে বলতেছে, হুজুর আমি পাপ করি, আমি গুনাহ করি, এই গুনাহ থেকে বাঁচবার জন্য আর আল্লাহ যে আমাকে নেয়ামত দান করেছেন এই নেয়ামতগুলো আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য পরিচালনা করবার জন্য আমাকে টিপস দেন, আমাকে কিছু উপদেশ দেন যেই উপদেশগুলো আমার এবং গুনাহের মাঝে বাধা হয়ে দাঁড়াবে। এখন বুঝতে পারছেন? এখনো বুঝেন নাই? আমার মাঝে এবং শীতের মাঝে প্রতিবন্ধক কি দেখি বলতে পারে কিনা? আমার আর শীতের মাঝে প্রতিবন্ধকতা কি? মাশা আল্লাহ, আহসানতা, বারাকাল্লাহু ফিকুম, সুন্দর জবাব দিয়েছেন। আমার অনেক শীত, তাহলে আমি মোটা কাপড় পরবো, আমি শাল পরবো, কোট পরবো, আর শীত থাকবে না। আমার আর শীতের মাঝে এই শাল হচ্ছে একটা বাধা। ওই যুবক বলতেছেন, হুজুর আমাকে পরামর্শ দেন যে আমার আর গুনার মাঝে, শীতের মাঝে যেমন শাল বাধা হয়, যেন গুনার মাঝে আল্লাহ নাফরমানিকর কাজের মধ্যে এটা বাধা হয়ে দাঁড়ায়, এমন একটা পরামর্শ দেন। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ঠিক আছে, পাঁচটা বিষয়কে তোমাকে গুরুত্ব দিতে হবে। কয়টা বিষয়? কয়টা বিষয়? পাঁচটা বিষয়কে গুরুত্ব দিতে হবে। এই পাঁচটা বিষয়কে গুরুত্ব দিতে পারলে
আল্লাহর নাফরমানি এবং তোমার মাঝে বাধা হয়ে দাঁড়াবে এই পাঁচটা বিষয়। যুবক বললেন, হুজুর আপনি বলেন পাঁচটা বিষয়, আপনি আমাকে নসিহত করেন, পাঁচটা বিষয় আপনি আমাকে উপদেশ দেন। তখন হুজুর বললেন, ও যুবক শুনো, এক নাম্বার হচ্ছে তুমি যখন আল্লাহর নাফরমানি করবে, তুমি যখন কোনো গুনাহ করতে যাবে, তখন তুমি আল্লাহর রিজিক থেকে আহার করবে না। যখন তুমি কোনো পাপ করতে যাবে, যখন তুমি কোনো গুনাহ করতে যাবে, আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টিকর কাজে ব্যবহার করতে যাবে, তখন তুমি আল্লাহর রিজিক থেকে বিরত থাকবে, আল্লাহর রিজিক থেকে খাবে না, আল্লাহর রিজিক থেকে আহার করবে না। যুবক বলতেছে, হুজুর আল্লাহর রিজিক ছাড়া কি আবার কোনো রিজিক আছে নাকি? বলেন, আছে। রিজিক মানে কি? রিজিক অর্থ হচ্ছে কোনো প্রাণী, কোনো প্রাণী তার জীবনকে তার দৈহিক শক্তি সঞ্চয় করবার জন্য, জীবনী শক্তি যেন বাকি থাকে এটার জন্য যা আহার করে, যা খায়, খাদ্য হিসেবে যা গ্রহণ করে, এটাকে রিজিক বলা হয়। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আল্লাহর রিজিক খাবে না, কিন্তু সকল রিজিকের মালিক বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুবিন। এই পৃথিবীতে বিচরণশীল সব প্রাণীর রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলেন, তারা কি চিন্তা করে না যে তারা কি খায়? আল্লাহ তাআলা বলেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফীহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নখলা وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। কোরআনের তেলাওয়াত শুনতে কেমন লাগে? কোরআন তেলাওয়াত শুনলে লাভ কি? আল্লাহ নবী বলেন, মান ইস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত শুনবে, কিয়ামতের দিন ওই আয়াতটা ওর জন্য বাতি হয়ে যাবে। আরো আস্তে বলেন, সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ কি এদিক সেদিক নাকি আমার দিক? আমার এদিকে আছে তো মনোযোগ? আমি আলোচনার শেষে কিন্তু জিজ্ঞেস করবো আমি কি আলোচনা করছি। যদি মনোযোগ থাকে, আপনারা একটু কষ্ট করে মনোযোগ এদিকে দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আর ফাঁকা জায়গাগুলি একটু পারলে বন্ধ করে দেবেন, মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। ফাঁকা জায়গাটা একটু কষ্ট করে ভরে দেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, তারা কি লক্ষ্য করে না? তারা লক্ষ্য করুক তারা কি খায়। আল্লাহ বলেন, আমি আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ করি, এরপরে জমিনকে ফাটাইয়া দেই, জমিনকে ফাটাইয়া দেই। জমিন যদি পাকার মতো শক্ত হয়ে যায়, তাহলে ওখান থেকে কোনো চারা উঠবে, অঙ্কুরিত হবে কোনো গাছ? হবে না। আল্লাহ তাআলা জমিনকে নরম করে দেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাববি ওয়ান্নাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শস্য বীজ থেকে, আটি থেকে চারা অঙ্কুরিত করেন। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তাহরুতুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন।
তোমরা যে চাষবাস করো, তোমরা যে বীজ বপন করো জমিনের মধ্যে, চাষবাস করার পরে মাটিটা নরম করার পরে তোমরা যে বীজ বপন করো, বীজ বপন করার পরে এর থেকে চারা কি তোমরা অঙ্কুরিত করো নাকি আল্লাহ তাআলা করে? কে বল, কে করে বলেন? আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন, এরপরে যদি আমি ফসল না দিয়া খড়কুটায় পরিণত করে দেই, তোমরা তো দিশেহারা হয়ে যেতে আর বলতে, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা ওই জমিন থেকে শস্য উৎপাদন করেন, উৎপন্ন করেন। ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا فَأَنبَتْنَا فِيهَا حَبًّا وَعِنَبًا। সেখান থেকে শস্য উৎপন্ন করে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, আমি শস্য উৎপন্ন করি, আমি আঙ্গুর উৎপন্ন করি, এরপরে শাক সবজি, খেজুর, জৈতুন, খেজুর গাছ এগুলো আমি দান করি, এরপরে ঘন গাছ বিশিষ্ট বাগান দিই, এরপরে আবার তোমাদের জন্য ফলের ব্যবস্থা করি। ওফা কিহাতান ওয়া আব্বা, আব্বা মানে কি? আব্বার অর্থ হচ্ছে ওফা কিহাতা ওয়া আব্বা। এই হচ্ছে একটা সমস্যা, আলোচনার শুরুতে যদি টাইম নির্ধারণ না করা হয়, মাঝখানে হঠাৎ করে এসে যদি বলা হয় যে শেষ করেন, আপনার দোষ নাই, বলতে সেটা ভালো হয়। একটা মাহফিলের সৌন্দর্য হচ্ছে যে বক্তাকে টাইম দিয়ে দিলে, তাহলে আমি কিন্তু লম্বা সময় মনে করি আমি আসল বিষয়ে মাত্র ঢুকলাম, এখন ডাইরেক্ট শেষ করলে ভালো হয়। তাহলে কি এখনই শেষ করে দেবো না কয়েক মিনিট বলতে হবে না? আমিও জিজ্ঞেস করতেছি, এখনই শেষ করে দেবো নাকি আর কয়েক মিনিট? কারণ বলছেন শেষ, প্রধান বক্তা 10টায় বসবে, আধা ঘন্টা হয়ে আলোচনা করবো জি, তাহলে এখনই শেষ করে দেবো। আর 5 মিনিট, এই হচ্ছে দুঃখ। আমাকে প্রথমে বলছে একরকম, এখন হয়ে গেছে অন্যরকম, আমি মাত্র আলোচনায় ঢুকলাম। যাই হোক, কাদারুল্লাহি মা শাআ ফাআল, এটা জানলে আমি প্রথমেই ওই কথাগুলি বাদ দিয়ে আমি মূল কথাটা বলতাম। আমি 5 মিনিটে আলোচনা করবো, আরে আমার ইচ্ছা এর আগে সাগর দিতে আলোচনা করতে পারলাম না, এর আগে আসলাম আলোচনা করতে পারি নাই, আজকে আসলাম। যুবক ভাইদেরকে ধন্যবাদ। এরপরেও যেহেতু বলছে আর 5টা মিনিট আমি করি, আমি এই আলোচনাটা একদম খুব ছটে শেষ করে দিই। আমি আশা নিয়ে আসছিলাম আজকে কিছু কথা বলবো, যাই হোক ইনশাআল্লাহ বিজনিল্লাহ আল্লাহ তাআলা আবার যদি যাক, মাহফিল কর্তৃপক্ষের দায়িত্ব আছে, কি বলেন? ওনারা যেভাবে ভালো মনে করেন সেভাবে মাহফিল পরিচালনা করবেন, এতে আমিও খুশি। তো টাইমটা আগে বলে দিলে এটা সুন্দর হয়। তাহলে রিজিক আল্লাহর, যুবক বললেন হুজুর আল্লাহর রিজিক ছাড়া কোনো রিজিক নাই, আল্লাহর রিজিকের বাইরে কোনো রিজিক নাই, আল্লাহর রিজিক খাই, যাই খাই তাহ সেটাই হচ্ছে আল্লাহর রিজিক, আমরা শুধু এগুলিকে প্রস্তুত করি, গম চাউল জব আর ইত্যাদি ছাড়া আমাদের কিছুই তৈরি হয় না। আমরা বিভিন্ন সুন্দরভাবে পাকশাক করি, আমরা প্রস্তুত করি, তবে মূলত রিজিক কার, উপকরণ কার? আল্লাহ তাআলা। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর নাফরমানি তুমি কিভাবে করবে? আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর নাফরমানি তুমি কিভাবে করবে? তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, তোমার শুকুর করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। এবার বুজুর্গ বললেন, যুবক এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আল্লাহর রিজিক খাওয়ার পরেও যদি তুমি পাপ করো, গুনাহ করো, তাহলে খেয়াল রাখো আল্লাহর রাজত্বের বাইরে গিয়ে তুমি করবে, আল্লাহর রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিরোধিতা করবে না। যুবক বলে, হুজুর আল্লাহর রাষ্ট্রের বাইরে আবার কোনো রাষ্ট্র আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু
أمطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان الله بولين হে জিন ও মানুষেরা, তোমরা যদি পারো আকাশের কোনো কিনারা দিয়ে আর জমিনের কোনো কিনারা দিয়ে আল্লাহর রাজত্বের বাইরে চলে যাও, যেতে পারবে না। রাজত্ব কার? রাজত্ব হচ্ছে আল্লাহর। এবার ইব্রাহিম ইবনে আদম বলেন আল্লাহটা খাবে, আল্লাহর রাজত্ব থেকে আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করবে রে যুবক? তুমি একটু খেয়াল করো, ঠিক আছে মেনে নিলাম, আল্লাহরটা খাবে, আবার আল্লাহর জমিনে থেকে আল্লাহর রাজত্ব থেকে আল্লাহর দেশে থেকে বিদ্রোহ করবে। তবে শোনো, যদি তাই করো, তিন নাম্বার পয়েন্টে আসো। তিন নাম্বার পয়েন্ট হলো কমসে কম আল্লাহর সামনে করবে না। কি করবে না? আল্লাহরটা খাওয়ার পরে আল্লাহর দেশে থেকে আল্লাহর সামনে আল্লাহর নাফরমানি কিভাবে করবে? তোমার কি লজ্জা লাগবে না রে যুবক? আল্লাহর সামনে করবে না। এবার আপনারা জবাব দিবেন, আল্লাহর সামনে না, আল্লাহর নজরের বাইরে আকাশ জমিনে কোনো কিছু আছে নাকি? সূরা আলে ইমরান আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা। আকাশ আর জমিনে এমন কিছু নাই যা আল্লাহর জ্ঞানের বাইরে। সব কিছু আল্লাহ আল্লাহ দেখেন। আল্লাহ তাআলা বলেন আলাম তারু আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুমি কি ভেবেছো, তুমি কি জানো না? তুমি কি মনে করো আকাশ আর জমিনে যা আছে তা কি আল্লাহ জানেন না? সব তিনি জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا. الله تعالى বলেন এমন কোথাও এমন তিনজন নাই যেখানে চতুর্থ জন আল্লাহ নয়। তিনজন মিলে সলা পরামর্শ করে কিনা? করে না? অমুককে মারবো, অমুককে ঠগাই দিব, অমুকের উপর জুলুম করবো, এরকম পরামর্শ করে না? তিনজন যদি পরামর্শ করে চতুর্থ জনকে, পাঁচজন যদি পরামর্শ করে ষষ্ঠ জনকে, আল্লাহ বলেন কম হোক বেশি হোক আল্লাহ কিন্তু আছেন। যুবক বলেন হুজুর আল্লাহর চোখের সামনে থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। একজন পিশাব মুরিদদেরকে পরীক্ষা করবার জন্য প্রশ্ন করেছেন, বলেছেন আমার কাছে একটা মোরগ আছে, তোমাদের মধ্যে কে পারবে এই মোরগটা গোপনে গোপনে জবাই করে নিয়ে আসতে? সবাই হাত তুলে বলে আমরা পারবো আমরা পারবো, কিন্তু একজন চুপ করে বসে আছে যে আমি পারবো না। সবাই বলতেছে বেটা দাঁড়া 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 দাঁড়া, তো গোপনে মুরগি জবাই করা কি কোনো, মুরগ জবাই করা কি কোনো কঠিন কাজ? কি বলেন, কঠিন কাজ? এবার বিশ্বামকে দাঁড় করে আছে, বলে তুমি কেন দাঁড়ালে না? সকলে দাঁড়ায় গেল, সকলে প্রস্তুত মুরগ জবে করার জন্য, বলে যে গোপনে মুরগ জবে করতে পারবে, তুমি কেন পারবে না? তখন সে বলতেছে হুজুর আমি চিন্তা করেছি, যত গোপনে আমি এই কাজটা করি কিন্তু আল্লাহর নজরের বাইরে যাওয়া যাবে না। ঠিক কিনা? হতে তোমরা যেখানে বসে যেখানে বসো, রুদ্ধদ্বার বৈঠক যেখানেই তোমরা করো না করো, কোরআনকে স্তব্ধ করবার জন্য, কোরআনের আওয়াজকে স্তব্ধ করবার জন্য, রসুলের সুন্নতকে আগে না বাড়াবার জন্য তোমরা যতই পরামর্শ করো, পৃথিবীর কেউ যদিও না শুনে কিন্তু আমার আল্লাহ কিন্তু শুনে। ঠিক না? সব আল্লাহ দেখেন, আল্লাহর নজরের বাইরে যাওয়ার সুযোগ নেই, লম্বা করার আমারও কোনো সুযোগ নেই। আমি খুব শর্টে শেষ করতেছি, এটা লম্বার ছিল অনেক কিন্তু সময় নেই, তো এই জন্য দ্রুত বলতেছি। তিন নম্বর পয়েন্ট থেকে বের হয়ে যায়,
এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট। আবার হুজুর বলেন, ও যুবক আল্লাহটা খাবে, আল্লাহর দেশে থাকবে, আল্লাহর রাজত্বের ভিতরে থাকবে, আবার আল্লাহর সামনে কিভাবে আল্লাহর নাফরমানি করবে রে যুবক? একটু খেয়াল করো, আল্লাহটা খেয়ে আল্লাহর দেশে থেকে আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর সামনে কিভাবে তুমি তার বিরোধিতা করবে? এরপরে হুজুর বলেন, যুবক চার নাম্বার হচ্ছে যখন মালাকুল মাউত আসে তখন বলবে মৌতটাকে যেন একটু বিলম্ব করে দেয়, যেন তুমি তাওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো। মালাকুল মাউতকে বলবে তুমি একটু পরে আসো, ঠিক আছে, আজকে আল্লাহ পাঠাইছে তো, ঠিক আছে আপনি আগামীকাল আসেন, এর মধ্যে আমি তাওবা করি ইস্তেগফার করি, সুযোগ দিবে। আজরাইল আসবে যখন ঘরে কোন কথা বলার সুযোগ দেবে না তোমারে, থাকতে সময় হে মুসাফির একটু ভাবো না, অনন্ত জীবন ভুলে যেও না, অনন্ত জীবন ভুলে যেও না, দুনিয়ার লোভ লালসার মোহে মত্ত হয়ে অনন্ত জীবন, মাশাআল্লাহ তো বুঝতে হচ্ছে, অনন্ত জীবন ভুলে যেও না, দুনিয়ার লোভ লালসা ছাড়ি যেতে হবে শূন্য হাতে ওই না মাটির বাড়ি, ডানে মাটি বায়ে মাটি মাটির বিছানা, অনন্ত জীবন ভুলে যেও না। আল্লাহ বলেন, লাউলা আখরতানি ইজা ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন। মৃত্যু চলে আসলে একটা মুহূর্ত আর সময় দেওয়া হবে না। ও যুবক কিসের অপেক্ষায় আছো রে যুবক? মৃত্যু চলে আসবে, তুমি তো সুযোগ পাবে না, তাহলে সেই রবের সামনে কিভাবে তুমি নাফরমানি করবে? এবার বুজুর্গ বলতেছে, যুবক পাঁচ নাম্বার পয়েন্টটি তুমি স্মরণ রাখো। পাঁচ নাম্বার হচ্ছে হাসরের ময়দানে তুমি ভেগে থাকবে যেন ফেরেশতারা তোমাকে জাহান্নামে নিয়ে যেতে না পারে, বিভীষিকাময় জাহান্নাম ওর থেকে তুমি দূরে থাকবে, ভেগে থাকবে, পালিয়ে থাকবে, কিয়ামতের ময়দানে ফেরেশতারা যেন তোমাকে ধরতে না পারে। কিয়ামতের ময়দানে কোন অপরাধী কি বেঁচে থাকতে পারবে? সুযোগ নেই। এই দুনিয়ায় যদি মামা থাকে, এই দুনিয়ায় যদি সেনাবাহিনী প্রধান থাকে, তাহলে মাপ পাওয়ার সুযোগ আছে, আছে কি নাই? বাংলাদেশে নজির নেই, খুনি আসামিকে ক্ষমা করে দেওয়ার নজির আছে কি নাই? আমাদের সেনাপ্রধানের ভাই খুন করেছে, ওকে মাফ করে দেওয়া হয়েছে কি না? সেনাপ্রধান ভাই যদি হয়, মন্ত্রী যদি মামা হয়, পার পাওয়ার সুযোগ আছে, এমপি যদি চাচা হয়, ভাই হয়, পার পাওয়ার সুযোগ আছে, কিন্তু কেয়ামতের দিন কোনো সুযোগ আছে নাকি বলেন? দুনিয়ায় কিন্তু একজন আরেকজন চালায় দেয়, এক মগা বিয়া করতে পারে না, আসে বিয়া ভাঙা যায়, দাদারে যায় বলতেছে দাদা কি হইলো বিয়ে করার শখ, কিন্তু বিয়ে খালি ভাঙা যায়, বলে এইবার যদি দেখতে আসে তাহলে আমাকে বলবে, আমাকে খবর দিবে, ওরা যদি প্রশ্ন করে জব যদি না দিতে পারো আমার দিকে তাকাইবে, আমি দাদার দিকে তাকাবে, বলছে ঠিক আছে দেখতে আসছে, দাদারে যায় বলছে দাদা হয়েছে আমাকে তো দেখতে আসছে, বিয়ে দেখতে আসছে, আপনি থাকবেন, দাদা উপস্থিত হয়েছে, এখন জিজ্ঞেস করতেছে ফজরের নামাজ কয় রাকাত, সে তো নামাজ টামাজ বুঝেটেছে না, নামাজ পড়েও না রাকাত টাকাত বুঝে না, এখন দাদার দিকে বড় চোখ করে তাকাইছে, দাদার দিকে তাকানোর পরে দাদা বলতেছে ফজরের নামাজ যে চার রাকাত, আমি জিজ্ঞেস করছি আমারে কষ্টে ওনারে কো, এরা বুঝছে হেই সাইডে বুঝে নাই, এই জন্য হাসে, দেখছেন পার্ক করে দিল কি না, বিয়ে করে ফেলছে, কি কিয়ামতের দিন বাঁচতে বাঁচতে পারা যাবে, বাঁচা যাবে? আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ু
خذوا بالنواصي والأقدام অপরাধী দেরকে দেখেই চিনা যাবে আল্লাহ তাআলা বলবেন خذوه فغلوا ধরো বেড়ি পড়ে দাও يوم يدعون الى نار جهنم دعا জাহান্নামের দিকে টেনে হেসে নেওয়া হবে يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر ওদিন বাঁচার কোনো সুযোগ থাকবে না থাকবে বাঁচার সুযোগ তখন যুবক বলতেছে হুজুর আর বলতে হবে না আমি আর জীবনের সমস্ত গুনার জন্য আমি তওবা করে ফেলেছি ইস্তেগফার করলাম ক্ষমা চাইলাম আর ভবিষ্যতে আমি আর কোনোদিন গুনাহ করব না ওই যুবক আর কোনোদিন গুনাহ করে নাই আমরা কি সবাই ইস্তেগফার করতে রাজি আছি ইস্তেগফার করতে রাজি আছি আমার টাইম শেষ বুকটা ভরা আওয়াজ কিন্তু বলার কথা ছিল অনেক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু